লক্ষ্মীপুর সমষ্টির জয়পুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। নগদ অর্থসহ লুট, প্রচুর স্বর্ণালঙ্কার লুট করল ডাকাত দল। ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটল লক্ষ্মীপুর সমষ্টির জয়পুর এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকার ব্যবসায়ী সুরতচন্দ্র বর্মনের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত 1:30 নাগাদ 9 জনের ডাকাতের দল তার ঘরে প্রবেশ করে। সুরতচন্দ্র বর্মন ও তার স্ত্রীর শিক্ষিকা জ্যোতিকা বর্মনে হাত পা বেঁধে মারপিট করে ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করে ফেলে ডাকাতের দল। এরপর তাদের কাছ থেকে আলমারি চাবি নিয়ে প্রায় 40 ভরি সোনার গয়নাসহ নগদ 1.5 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতের দল তার ঘরে প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব লীলা চালায়। তাদের একমাত্র মেয়েকেও মারপিট করেছে বলেও জানান সুরতবাবু। তিনি বলেন, ডাকাতরা সেনা পোশাক পরে ঘরে ঢুকে এবং 0-2টি গুলিও চালায়। তারা অস্পষ্ট হিন্দিতে কথা বলে। তিনি ধারণা করেছেন ডাকাতরা বাঙালি হবে। ডাকাতরা যাওয়ার পর তিনি প্রতিবেশীদের ডাকাডাকি করে বিষয়টি জানান। এ খবর পেয়ে জয়পুর পুলিশও পৌঁছায় রাতে। শুক্রবার সকালে পুলিশ সুপার নুমুল মাহাতো দলবল নিয়ে জয়পুরে সুরতচন্দ্রের ঘরে পৌঁছে বিষয়টি নিয়ে তদন্ত করেন। তবে পুলিশ তদন্ত শুরু করলেও এ পর্যন্ত কাউকে ধরপাকড়ার খবর পাওয়া যায়নি। দুঃসাহসিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। রঙ্গিয়া কইছে হামলোক সিবিআই কা তরফ সে আই হো, সিবিআই কা স্টাফ হে, আপকা ঘর তল্লাশি করনা হে, আপ ইতনা দিন সে 2 নম্বরি বিজনেস করতা হে, বহুত কামায়া হে, বহুত সম্পত্তি বানায়া হে, তল্লাশি করনা হে। তো মেনে বলা আপ লোক সিবিআই, সিবিআই হে তো দিখাইয়ে, আপকা আইডেন্টিটি দিখাইয়ে। তব তো ও পার্টি ঘুষ গিয়া আন্দার, কিসি কা হাত মে শাবল হে, কিসি কা হাত মে লাঠি হে, কিসি কা হাত মে বন্দুক হে। লোক জব অন্দর ঘুচা তো হাত মে গিয়া মুঝে বলা হে চাবি নিকালো, চাবি লেও। হ্যাঁ, তো মানে মানা কে চাবি তো নেই হ্যাঁ মেরে পাস, তব মুঝে মারা হে। হ্যাঁ, উসকা বাদ কো, উসকা বাদ তো শাবল লেকে, শাবল লেকে ধরা হে, সব আলমিরা কো ধরা হে। এসে তো কেস তো 2 লাখ শায়দ 2 লাখ লে গিয়া হে। ঘুসনে কোশিশ করা হুম, তব তো বলা আপ ফোন দিজিয়ে সুইচ অফ করিয়ে, নাই তো ইয়ে বন্দুক সে আপকো মার দেগা। লড়কি কো ভি মারা, লড়কি কা হাত মে ছুরি থা, সুনে কা ও জোর সে নিকালনে কা কোশিশ কিয়া হে, লেকিন নিকাল নাই পায়া। মেরা তো চেন নিকালা, আঙ্গুঠি নিকালা হে, আমার হাজবেন্ড কা তো চেন, ও ব্রেসলেট, হাত কা জো সোনে কা, সোনে কা চার আংটি, সোনে কা আংটি। আদমি কিতনা কিতনা ঘুসা থা? কিতনা 9 সে 10। ও লোক জানে কা টাইম মে গেট পে বন্দুক গুলি মারা হে, আর বন্দুক কা কুমড়া সে রেহজান মারা হে, কিড মে ভি মারা হে, ইয়ে গাল মে স্টিক সে মারা হে, স্টিক সে চুল পকড় কে লে গিয়া। লড়কি কো বলা হে তুম জায়গা সে নেই লড়ো, নেই তো তোমার ইজ্জত হাম লোক লড় দেঙ্গে। মোবাইল সিজ করছে, তারপরে আমার হাত হাত মুখ বাঁধছে, তারপরে বন্দুক দেখাইছে, দেখার সহ তরচার করছে, তারপরে তারা মিসেসে মিসের কাছ থেকে চাবি খুঁজছে, চাবি না দেওয়ায় তরচার করছে, তারপরে তারা সব হাতিয়ার দিয়া যত ধরনের শোকেস আলমিরা যত যাবতীয় জিনিস চুরমার ভাঙিয়া অলংকার টাকা পয়সা, অলংকার অনুমানিক 40 ভরি, তো মানে 1.5 থেকে 2 লাখের ভিতরে আসে। গুলি মানে তারা আউট বাইরে যাওয়ার পরে তারা রাস্তাতে ফায়ারিং করছে এবং তাদের ঠাঁচা গুলিও পাওয়া গেছে। একটা পুরা ঠাঁচা গুলি আর একটা কাবার পাওয়া গেছে। ওরা নু কয়েকজন আসছিল কিছুটা আর্মি ড্রেসের মতো,